আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজ ১১ রজব ১৪৪৩ হিজরি আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে পঞ্চম অধ্যায় পাঠ ৪ আদর্শ জীবনচরিত এই অধ্যায়ের পাঠ চার হজরত মোহাম্মদ সোলাল্লাহ সাল্লাম এর মাদানি জীবন এই পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর ইসলাম শিক্ষা আসলে কম বেশি অনেকেই জানি তবে অনেকেই পালন করি না তবে আমাদের প্রত্যেকেরই পালন করা উচিত অবশ্যই যেহেতু আমরা মুসলিম পাঠে চলে যাচ্ছি মক্কার কাফিররা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহসালামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল অতপর আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করলেন আল্লাহর নির্দেশে কত খ্রিস্টাব্দে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করলেন ঠিক আছে হিজরত করলেন ছয়শো বাইশ নবরতি লাভ করছিলেন কততে ছয়শো দশ তাহলে মক্কায় তিনি কত বছর ছিলেন এখানে আসে বারো বছর না বারো বছর ইসলাম প্রচার করছেন কাফেররা তার উপরে অত্যাচার করছে কিন্তু এই বছর মক্কার তুলনায় মদিনায় শান্ত নির্মল পরিবেশে এসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ গ্রহণ করলেন আওস ও খাজরাজ গোত্রদয়ের মাঝে চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন মুহাজির ইসলামের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরতকারী মুহাজির কাদেরকে বলা হয় ইসলামের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয় হিজরতকারী মক্কা থেকে মদিনায় তাদের মুহাজির বলে ও আনসার আনসার হলো সাহায্যকারী মুহাজিদেরকে সার্বিকভাবে সাহায্যকারী মদিনাবাসী মানে মক্কা থেকে যারা হিজরত করেছে মদিনায় মদিনায় যাওয়ার পরে যেই লোক মক্কার লোকদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার অর্থাৎ সাহায্যকারী মাঝে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করলেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগতের উন্মোচন হলো গড়ে তুললেন ইসলামী আদর্শের ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সকল মুসলিমের মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুললেন মসজিদে নববি মদিনাস মদিনা সনদ মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের মদিনা সনদ মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস হজরত মোহাম্মদ সোল্লাহ আলহ সাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন এ কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত এই সনদে মোট সাতচল্লিশটি ধারা ছিল তার মধ্যে প্রধান ধারাগুলো নিম্নে উল্লেখ করা হলো। এখানে একটা বিষয় আমি বলে রাখি যেহেতু পাটটির নাম মাদানী জীবন রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন করার পরে যখন তিনি হজের জন্য আসেন তখন কিন্তু সেই যে কাফেরা তাকে তাড়িয়ে দিয়েছিল সেই কাফেরদের মধ্যে থেকে যারা লিডার ছিল নেতা তারা কিন্তু রাসুল সাল্লা যে সামনে আসবে তাই কিন্তু তারা সাহস করতে পারে নাই তারা ভীত সন্ত্রাস্ত ছিলেন দূর থেকে বলেন ওই যে উনি আসছেন এ অবস্থা সনদের স্বাক্ষরকারী মদিনা সনদের যে ধারা ছিল প্রথমটা সনদের স্বাক্ষরকারী মুসলমান ইহুদি খ্রিস্টান ও পৌত্তলিক সম্প্রদায়সমূহ সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম হবেন প্রজাতন্ত্রের প্রধান এবং সর্বোচ্চ বিচারালয়ের কর্তা এটা গেল দুই তিন মুসলমান ও অমুসলমান সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে চার কেউ কুরাইশ বা অন্য কোনো বহিশত্রুর সাথে মদিনাবাসীর বিরুদ্ধে কোনোরূপ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না পাঁচ স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বহিশত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের সমবত প্রচেষ্টায় তা প্রতিহত প্রতিহত করা হবে ছয় বহিঃশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে সকলে সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করবে এবং প্রত্যেকে স্ব স্ব গোত্রের যুদ্ধভার বহন করবে সাত কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে পরিগণিত হবে তার অপরাধের জন্য গোটা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা যাবে না আট মদিনা পবিত্র নগরী বলে ঘোষণা করা হল এখন থেকে এই শহরে রক্তপাত হত্যা ব্যভিচার এবং অন্যান্য অপরাধমূলক অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো নয় ইহুদি সম্প্রদায়ের মিত্ররাও সমান স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে দশ হযরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামের অনুমতি ব্যতীত মদিনার কোনো গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না এগারো স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের মধ্যে কখনো বিরোধ দেখা দিলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন অর্থাৎ আমাদের আল কোরআন সংবিধান এই সংবিধান অনুযায়ী তিনি মীমাংসা করবেন বারো সনদের ধারা ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হবে বলেন নাই যে শাস্তি দেওয়া হবে এখানে অনেক কিছু বোঝার আছে মদিনা সনদে এই মদিনা সনদ হলো আল হল মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি মদিনা সনদ যার মাধ্যমে ইসলাম ও মহানবী সাল্লাহ আলিয়াল্লামের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে তাহলে মদিনাসনদের ধারা ছিল কয়টি কয়টি সাতচল্লিশটি কয়টি ধারা সাতচল্লিশটি ধারা ছিল আমাদের উচিত রাষ্ট্রের কল্যাণে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িকতা পরিহার করে সুন্দর সমৃদ্ধ গণ প্রজাতন্ত্রিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করা আমরা যাই বলি সমাজ বলি রাষ্ট্র বলি দেশ বিদেশ যা বলি না কেন পরিবার সম্প্রদায় ব্যক্তি সব ক্ষেত্রেই কিন্তু আমাদের আদর্শ হজরত মোহাম্মদ সাল্লাইসালাম আল্লাহ তালার হুকুম আহাকাম ও রাসুলের সুন্না আমাদেরকে আল্লাহ তাল্লাহ পালন করার তৌফিক দান করুন পাঠ চার মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের মাদানী জীবন এই পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো পাঠ নিয়ে দেখা হবে তোমাদের শুভ জীবনের প্রত্যাশায় আজকে পর্যন্ত খোদা হাফেজ